আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া পাও ব্রেডের রেসিপি। আর এই রেসিপিটি ইন্ডিয়াতে খুবই জনপ্রিয়। এই পাও ব্রেডটি ভাড়াপাও কিংবা পাও ভাজি তৈরি করতে ব্যবহার করা হয়। আমি খুব শীঘ্রই ভাড়াপাও আর পাও ভাজির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়াও বাটার কিংবা চাটনি দিয়েও এই ব্রেডটি খেতে ভীষণ মজার। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম তরল দুধ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটাকে আমি একবার এভাবে নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। ইস্টটাকেও আমি একবার নেড়ে দিচ্ছি। এখন একটাকে ঢেকে আমি রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে, ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণ আমি ভালো মতো একসাথে মেখে নিয়েছি। আমার কাছে এখানে মনে হচ্ছিল ডোটা বেশি নরম হয়ে গেছে, আরও কিছুটা ময়দা লাগবে, তাই এখানে আমি 1/3 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দাটা মাখতে মাখতে যখন এরকম একটি পারফেক্ট ডো তৈরি হবে, তখন এতে আমি অ্যাড করে দিব 2 চামচ বাটার। এখন এই ডোটার সাথে আমি বাটারটাকে 5 মিনিটের জন্য ভালো মতো মেখে নিব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি এরকম ফোল্ড করে করে একটি বলের শেপ দিয়ে দিচ্ছি। অগোছালো অংশগুলো বলের নিচের দিকে থাকবে আর উপরের দিকটা প্লেন। এখন একটি প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে আমি এভাবে ঢেকে দিয়েছি। আপনারা চাইলে একটি ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এখন অপেক্ষা করব ডোটা ডাবল হয়ে আসার আগ পর্যন্ত। প্রায় 2 ঘন্টা পরে ডোটা ডাবল হয়ে গেছে। ডোটাকে আমি আরও একবার মুছে নিচ্ছি। এরপর এই ডোটাকে আমি 6টি ভাগে ভাগ করে নিচ্ছি। এই ডো থেকে আমি 1 ভাগ ডো নিয়ে ডোটাকে এরকম ফোল্ড করে করে একটি বলের শেপ দিয়ে দিচ্ছি। এরপর যেই প্যানে ব্রেডটাকে বেক করব, প্যানের গায়ে আমি একটি ব্রাশের সাহায্যে কিছুটা বাটার লাগিয়ে নিয়েছি। ডোগুলো এখন আমি প্যানের মধ্যে এভাবে রেখে দিয়েছি। সবগুলো ডো রেখে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি কিছুটা তরল দুধ ব্রাশ করে দিচ্ছি। এখন এটাকে ঢেকে আমি রেখে দিব রেস্টে আরও 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে আমি ওভেনে বেক করে নিব। প্রিহিট ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে ব্রেডটাকে বেক করে নিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন। সেই ক্ষেত্রে চুলার আঁচ একেবারে লোতে রেখে এটাকে বেক করে নিতে হবে 30 থেকে 40 মিনিটের জন্য। আশা করছি দেখেই বুঝতে পারছেন ব্রেডটা কতটা পারফেক্টভাবে বেক হয়েছে আর ব্রেডের কোনো অংশেই পুড়ে যায়নি। আমি এর উপরে কিছুটা বাটার ব্রাশ করে দিয়েছি যাতে ব্রেডটা সফট থাকে। এখন এই ব্রেডটাকে আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন ব্রেডটা কতটা সফট হয়েছে। এই ব্রেডটা আপনারা বার্গার বান হিসেবেও ব্যবহার করতে পারেন। চেষ্টা করছি সহজভাবে রেসিপিটি দেখানোর জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদেরটা কেমন হয়েছে। নতুন আর মজাদার সব রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।